दस नम्बर महाविपद संकेत नामिए तार परिवर्तन तीन नम्बर आमी आबार बोलछी तीन नम्बर तीन नम्बर स्थानीय सतर्क संकेत देखे जेते बला हयेछे। सर्वोच्च बतास आमरा 147 किलोमीटर पर आवर आमरा पेयेछि सेंट मार्टिन थेके। आज 14 मे 2023 सन्ध्या 6টায় উপকূল অতিক্রম সম্পূর্ণ করেছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরো উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং বৃষ্টি জড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর আমি আবার বলছি 3 নম্বর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 8 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ার সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর আমি আবার বলছি পুনরায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই সিরিজে আর কোনো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি আমরা আর ইস্যু করব না। আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি 3 নম্বর, সব বন্দরগুলোতে আমরা 3 নম্বর ইস্যু করেছি এবং বৃষ্টি এমনকি বাতাসের এখন বর্তমান কি অবস্থা থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে, উপকূল অঞ্চলগুলোতে পারদর্শী কোনো সম্ভাবনা আছে? আসলে আমাদের যে মূল যে সিস্টেমটা ছিল সে সিস্টেম কিন্তু অলরেডি মোটামুটি পার হয়ে গেছে। উত্তর উত্তর পূর্ব দিকে এখন মায়ানমারের উপর অবস্থান করছে। এখন যে বৃষ্টি বৃষ্টি পরিমাণ কিন্তু আস্তে আস্তে আমাদের কমে যাবে। এখন উপকূল থেকেও আমাদের যে অঞ্চলগুলোতে আমরা ভারী বৃষ্টির আশা করেছিলাম যে যা হবার আজকে হয়েছে, হয়তো আগামীকাল পর্যন্ত কিছু বৃষ্টি হবে, তারপর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিছু কমে যাবে উপকূলগুলোতে। হ্যাঁ, আমরা এই সিস্টেমে বৃষ্টি না হলেও কিন্তু পরবর্তীতে নর্মাল এই সিজনে যে বৃষ্টি হয় সেই অনুযায়ী বৃষ্টিপাত হবে দু একদিনের মধ্যে। হ্যাঁ, আমরা আশা করছি ঢাকা তো সহ সারা দেশে মোটামুটি বৃষ্টি প্রবণতা একটু, হ্যাঁ, তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে। আর আসলে কোন কোন এলাকায় এই আঘাত থেমেছে একটু বলবেন? আসলে আমরা পূর্ব থেকে কিন্তু বলে আসছিলাম বাংলাদেশের কক্সবাজার, কক্সবাজারে যে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটে যে প্রচুর বৃষ্টিপাতের কথা বলেছিলেন না, এখনো কিন্তু বৃষ্টির এখনো যেহেতু সিস্টেমটা কিন্তু চলে গেছে তার পেরিফেরিয়াল ইফেক্টে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে, কিন্তু এখন আমরা বৃষ্টির রেকর্ড আমরা এখন পাইনি মানে সব জায়গা থেকে। আমরা আগামীকাল আমরা বললাম না, এখন সব জায়গাতে কিন্তু যেহেতু অনেক জায়গায় যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন রয়েছে বা সেই পাঠানোর মতো সিস্টেম নাই, সেই জন্য আমরা এখনও বৃষ্টিপাতের সেই রেকর্ডগুলো আমরা পাইনি কোথা থেকে কতই আসে। তবে এই সিস্টেম এখন পর্যন্ত আমাদের যে রেকর্ডকৃত উইন্ড যেটা ছিল, বাতাস ছিল, সর্বোচ্চ বাতাসে আমরা 147 কিলোমিটার পার আওয়ার আমরা পেয়েছি সেন্ট মার্টিন থেকে।